আচ্ছা দেখেন, সবাই এদিকে লক্ষ্য করেন। দেখেন আমাদের এই যে লেয়ার প্যানেলে, আমি আপনাদের প্রথম থেকে কি বলছি যে আপনারা যদি কোনো একটা সেম কাজ যদি বাসায় প্র্যাকটিসের জন্য করতে চান, সেটাকে কি করবেন, পিছনে রেখে ওটার অপাসিটি কমায় লক করে দিবেন। কিন্তু আপনাদের মাথায় এটা ঢোকে নাই, আপনারা অনেক বেশি পারেন এই জন্য লোগোটাকে সাইডে রেখে আঁকার চেষ্টা করেন। তারপরে দেখা যাচ্ছে মাঝখানের শেপগুলো আলাদা, ওই পাশের শেপগুলো আলাদা, এক একটা এক এক রকমের হয়ে যাচ্ছে। এটাকে কি করব আমি, এই যেটার অপাসিটিটা কমায় দিব এখান থেকে। তারপরে তারপরে কি করব, কন্ট্রোল টু দে লক করে দিলাম, ওকে, বা আমি যে লেয়ার প্যানেল থেকে চাইলে লক করে দিতে পারি, ওকে, ঠিক আছে। তারপরে একটা আমরা কি নেব বলেন, আকায় সার্কেল করে ফেললাম আমরা, স্ট্রোক করে ফেললাম, ওকে, কালার চেঞ্জ করে দেই, কালারের অপাসিটি কমানো আছে, কারণ আমি যেখান থেকে কালার পিক করতেছি ওটার অপাসিটি কমানো, এই জন্য ও অপাসিটি কম হিসেবে নিয়ে আসতেছে, বাট কালার কিন্তু ঠিকই পিক করতেছে ও। হয়েছে, তারপরের স্টেপ কি, মাঝখানে যেটা সার্কেল আছে সেটা আমাকে করতে হবে। আমি এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করে মাঝখানে ছোট করে ফেললাম, ওকে। তারপরে শিফট এক্স দিলাম, ফিল কালার নান করলাম, আই ড্রপার দিয়ে নিয়ে নিলাম। দেখেন অপাসিটি কম আছে, যে দেখছেন অপাসিটি বাড়ায় দিতে হবে। আচ্ছা তারপরে কি আছে মাঝখানে, একটা ম্যাপ আছে, এই যে দেখেন, শুধু খালি বাংলাদেশের ম্যাপ যদি লিখে সার্চ দিতেন ভেক্টর হিসেবে তাহলে চলে আসে, বাংলাদেশি ম্যাপ ভেক্টর লিখে সার্চ করছে, দেখেন ভিক্টেজে দিয়ে দিছে, এই ম্যাপ দেখা যায় কত, দেখছেন ভিক্টেজ আছে, ফ্রিপিক আছে, এর আগে আপনাদের ভিক্টেজ দেখাইছিলাম। এখানে যদি এরকম সাইন ইন চায়, সাইন আপ চায়, আপনারা করে দেবেন, কোনো সমস্যা নাই, ফ্রিপিকের মতনই এটাও। তারপরে এখান থেকে যে লাইসেন্স টাইপ, এখানে ফ্রি করে দেবো আমি, লাইসেন্স টাইম ফ্রি লাইসেন্স করে দিব, করে দিলে যে দেখেন ফ্রি, এই যে দেখেন বাংলাদেশে কত ম্যাপ দেখছেন। আচ্ছা তো আমি এরকম একটা নিছি, এত বড়, দেখেন এটাতে আবার কি আছে, ও ড্রপ শ্যাডো আছে মনে হয় নিচে, দেখি ড্রপ শ্যাডো নাই, কপি করি, এর পাশে নিয়ে যাওয়া যাচ্ছে না। এটার কালার কি ছিল, এটার যে অপাসিটি কমানো আছে, হয়েছে। তারপরে আমার এখানে আছে কি, এটাকে একবার কপি করে ফ্রন্টে দিলাম, তারপরে এটাকে বড় করে নিলাম একটু, তারপরে কি করবো বলেন, লিখবো কিভাবে, এই যে টাইপ অন পাথ টুল, এখানে ক্লিক করব, কারণ ইলাস্ট্রেটরে যা কিছু শেপ আঁকান না কেন প্রত্যেকটাই একটা করে পাথ, আর পাথের যে পয়েন্টগুলো থাকে সেই পয়েন্টগুলোকে যে জায়গাগুলোতে জোড়া হয়, মানে একটা রেক্টেঙ্গেলের চারটা পয়েন্ট আছে, এই চারটা পয়েন্ট সেই জোড়াগুলোকে বলা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। তাহলে আমি নিলাম পাথ, নেওয়ার পরে এটার জাস্ট যেখান থেকে আমার লেখা শুরু করতে চাই
সেখানে আমি একটা ক্লিক করব, তাহলে ও সাথে সাথে পাথ বরাবর লিখে ফেলবে। লিখছি, লেখা দেখা যায় না। লেখা দেখা যায়? লেখা যে ছোট বড় হলো আমার, আমি তো ক্যাপস লক ধরি নাই। হয়েছে? একে বোল্ড করে দেই। লেখছি তো? আচ্ছা, লেখার পরে কি করব? একবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, দিয়ে ওকে একবারে ঘুরায় নিলাম, তারপরে ডাবল ক্লিক করে কি লিখবো? এখন আমার কি দরকার? রিফ্লেক্ট করব। দেখেন, এই লেখাটা আমি এখানে লিখছি না, লিখছি কি না দেখেন, এখানে যখন আমরা সার্কেলে লিখতেছি বা কোনো পাথে যখন আমরা লিখতেছি, পাথ দিয়ে যখন লিখি, এখানে তিনটা পয়েন্ট আসে। প্রথমটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, ইন পয়েন্ট, একটা হচ্ছে ইনসাইড, একটা আউটসাইড, দুই তিনটা পয়েন্ট আসবে। ভালো করে লক্ষ্য করে দেখেন, আপনাদের যেখানে করছেন, এখানে যেখান থেকে লেখা শুরু হয়েছে ঠিক ওই জায়গাতে এইরকম আইকন আছে একটা, এই পাশেই ঠিক তার পাশে আছে আরেকটা, আর ঠিক তার অপোজিট পাশে অথবা ঠিক তার কাছাকাছি এইরকম আরেকটা ছোট্ট একটা বার দেখা যাবে, তাই তো? তাহলে এই যে প্রথম যেটা আছে আমাদের, প্রথম যেটা আছে এটা আমাদের স্টার্টিং পয়েন্ট, ওখান থেকে পাথ শুরু হয়েছে, মানে পাথের লেখা শুরু হয়েছে, আর ঠিক এর পাশে যেটা সেটা হচ্ছে ওটার ইন পয়েন্ট, আর এটা আমার ফ্লিপ পয়েন্ট। আচ্ছা, তাহলে আমি কি করব? লেখাটা আমার কি দরকার? লেখাটা আমার ঘোরানো দরকার এখন। তাহলে এই যে এখানে যে বারটা আছে, এটাকে মাউস এর উপরে যদি নিয়ে যান, মাউস দেখেন ওর উপরে নিয়ে গেলে কিন্তু মাউসের আইকন আমার চেঞ্জ হয়ে যায়, চেঞ্জ হয়, ছোট্ট একটা ওই যে আপলোডের মতন চিহ্ন আসে, ইউটিউবে যে আপলোড দিয়ে আমরা যেরকম আইকন আসে সেরকম একটা আইকন আসে। তাহলে এখানে যদি আমরা এরকম ওকে যদি ক্লিক করে যদি ভিতরে নিয়ে যাই ওটাকে, তাহলে কিন্তু ও ভিতরে চলে আসছে, আসছে। আচ্ছা, আসার পরে এখন এটাকে আমি একটু বড় করে দিলাম, মাপ আমার ঠিক করতে হবে, করছি, এটাকে একটু সাইজ করলাম, ঠিক আছে। কিন্তু এখানে দেখেন এই যে স্টার্টিং পয়েন্টটা, অনেক সময় আপনারা যখন এরপরে মাউস নিয়ে যান, মাউসের নিচে একটা চার কোণে একটা বক্সের আইকন আসে। আচ্ছা, এখানে যেটা আপনার আসলো, এখান থেকে আপনি এটাকে ধরে যদি সরায় দেন এভাবে, তাহলে দেখেন ও লেখা কিন্তু এভাবে ঘুরবে, মানে স্টার্টিং পয়েন্ট আর ইন পয়েন্টটা নড়াচড়া করলে লেখাও কিন্তু সাথে সাথে ঘুরবে। কিন্তু কথা হলো, আমি যখন এটা ঘুরাই ফেলছিলাম তখন তো ফন্ট সাইজ ছিল একটা, এখন কিন্তু ফন্ট সাইজ আলাদা। দেখেন আমার এখানে ফন্ট সাইজ কত, 44.18। আচ্ছা, 44 রাখি, এটার আমার ফন্ট সাইজ কত, উপরেরটার 39, এটা আমার কত, মিললো? দুটাতে একই ফন্ট সাইজ হওয়া উচিত আমাদের। আপনাদের প্রত্যেকটা চেক করেন তো, পরে ঠিক করতে চাচ্ছি। এটাই তো? আচ্ছা,
দুটাকে একসাথে ধরলাম, ধরার পরে দেখেন এখানে কি হয়েছে, ওটাকে ডিলিট করে দিলাম আমি। দেখেন এটাকে আমি একবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করলাম, দিয়ে আমি ওকে ঘুরাই দিলাম, তাই না? আচ্ছা, তাহলে আমরা কি করছিলাম, আমরা ওই যে বার থেকে ওকে ফ্লিপ করতাম, দেখেন এরকম একটা অপশন আছে টাইপ টুলে, পাথ, এখানে যে টাইপ অন পাথ অপশন, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে লেখা আছে ফ্লিপ। কি হচ্ছে, অটো কিন্তু ও ফ্লিপ করে ফেলছে। আচ্ছা, এখানে দেখেন আবার লেখা আছে অ্যালাইন টু পাথ, এখানে আবার আছে কি দেখেন বেজ লাইন, এখানে আছে সেন্টার, দেখেন সেন্টার হয়েছে, এই যেখানে আবার স্পেসিং মাঝখানের ওই যে আমাদের লেখলে অনেক সময় লেখাটা ভেঙে যায়, আঁকা বাঁকা হয়, ঠিক আছে, পারা যায়। তাহলে এখান থেকে আমরা কি করব, সেন্টার করলাম, লেখাটাকে একটু বড় করলাম, করে এটাকে কপি কন্ট্রোল এফ দিলাম, দেওয়ার পরে এখানে কি লিখব, অফ বাংলাদেশ লিখলাম, কেস থেকে আপার কেস করে দিলাম, তারপরে টাইপ অন পাথ একে ফ্লিপ করে দিলাম, ভিতরে আসছে। আসছে দুটো আমার এক, যদি সেন্টার করে যদি ইয়ে করেন তাহলে ওটা দুটো লেখা একই মাপে একই জায়গাতেই ঘোরাফেরা করবে ওরা। আচ্ছা, তারপরে স্টার কোথা থেকে নিয়ে আসবো বলেন, কোথা থেকে স্টার নিয়ে আসবো বলেন, গুগল থেকে, গুগল থেকে নিয়ে আসবো স্টার, এই যে গুগল থেকে স্টার নিয়ে আসবো আমরা, এই যে দেখেন এখানে স্টার আছে, হয় এভাবে। দেখেন যা কিছু আপনারা এখানে ইলাস্ট্রেটরে আপনারা ড্র করবেন, যা কিছু সবগুলোই কিন্তু পাত, সবগুলো আপনারা টাইপ টুল থেকে আপনারা যদি লেখেন তাহলে ওগুলো কি করবে, সাইড দিয়ে লিখবে। আর যদি আপনারা এরকম কোনো কিছু নিয়ে যদি সরাসরি টাইপ টুল নেন, নিয়ে যদি মাঝখানে যে এই ঠিক এখানে যদি এইভাবে পাতা যদি ক্লিক করেন তাহলে কি করবে, ও ওটার ঠিক ভিতরে লিখে ফেলবে। আচ্ছা, সবাই একটু স্ক্রিনে লক্ষ্য করেন, আমরা যে ইনভয়েস বানাচ্ছি বা কি বানাচ্ছি, লেটার হেড বানাচ্ছি, তাই না? বানানোর সময় আমরা নানান শেপের ইফেক্ট দিচ্ছি, ওখানে শেপ দিচ্ছি অনেকটা নিচের দিকে, আমরা তো প্রথমে আর্টবোর্ডে একটা কিন্তু একটা প্রথমে রেক্টেঙ্গেল নিচ্ছি, নেবার পরে আমরা ওখানে একটা শেপ দিচ্ছি, তাই তো? নিচে অনেক ইফেক্ট দিচ্ছি। দেখেন আমরা এতদিন এটা কিন্তু খুব শর্টকাট একটা টিপস, আমরা কি করি যে এখান থেকে একটা কালার নিলাম, পেন টুল দিয়ে এখানে এইভাবে শেপ আঁকাই, আঁকানোর পরে দুটো একসাথে ধরে শেপ বিল্ডার দিয়ে হয় কেটে দিচ্ছি অথবা
সবার শেষে কি করতেছি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটাকে একদম টপে নিয়ে এসে সবগুলো একসাথে ধরে কন্ট্রোল সেভেন দিয়ে ক্লিপিং মাস্ক করে দিচ্ছি, তাই না? দেখেন এই রেক্টেঙ্গেলটা সিলেক্ট করে বা যেই শেপের উপরে আপনি আলাদা এক্সট্রা আরও শেপগুলো দিতে চান, যে আপনি হয়তো বা এমন কোনো ড্রয়িং কেউ করছে যে ড্রয়িংয়ের একদম পাথের ভিতরে যাওয়া আপনার পক্ষে পসিবল হচ্ছে না, ট্রিক্স কিন্তু একটা সব জায়গাতে ব্যবহার করা যাবে, ঠিক আছে? যেই শেপের উপরে আপনারা এক্সট্রা শেপ আঁকাতে চান, ড্র করতে চান বা অন্য কোনো শেপ দিতে চান, দেখেন আপনাদের টুল প্যানেলে এই যে ঠিক নিচে এই জায়গাতে তিনটা আইকন দেখা যায়, দেখছেন? একদম লাস্ট আইকন যেটা দেখছেন, সার্কেলের পাশে একটা ছোট্ট করে একটা কাটা আছে একটু, আমরা ওটাতে ক্লিক করলাম। দেখেন ক্লিক করার পরে আমি এখন এখানে পেন টুল দিয়ে কোনো কিছু একটা ড্র করি, এটার কালারটা চেঞ্জ করে দিই। কি করছি বলেন, আচ্ছা আরেকবার দেখাই দিই আপনাদের, দেখেন এটা মনে করেন আমার আর্টবোর্ড, আমার 8.5-11 সাইজের নেওয়া আছে রেক্টেঙ্গেলটা, এখন এটার নিচে আমি এখানে একটা শেপ দিব। তাহলে আমরা শেপ জেনারেলি কীভাবে আঁকাই, এখান থেকে আমরা এইভাবে একটা একটা করে ধরে আমরা শেপ আঁকাই, পরে শেপ বিল্ডার দিয়ে কেটে দেয় অথবা ক্লিপিং মাস্ক করি। আচ্ছা এটাকে ক্লিক করে মানে প্রথমে ওটাকে ধরতে হবে, যেই সাবজেক্টের উপরে যে পাথের উপরে আপনি কাজ করতে চান সেটাকে আগে আমি ধরবো। ধরার পরে এই যে নিচে এই পাশে যেটা কর্নারে আছে ড্র ইনসাইড কথাটা আছে এখানে লেখা, ঠিক আছে, এখানে ক্লিক করব। ক্লিক করা মাত্র চারপাশে ও ধরে ফেলছে। এখন আপনি এখানটাকে কালার চেঞ্জ করে নিলাম আগে, আমি নেবার পরে পেন টুল দিয়ে বা যেটা দিয়েই হোক আপনি এখন যেভাবে মনে চায় শেপ আঁকালেন, আঁকানো শেষ। আবার এই প্রথম যেটাতে ছিল ড্র নর্মাল, এখানে আবার ক্লিক করে চলে আসতে হবে। আপনাকে বারবার ক্লিপিং মাস্ক বা শেপ বিল্ডার দিয়ে কাটার প্রয়োজন পড়বে না। আচ্ছা আরেকটা দেখেন, এটা কি করলেন, ড্র ইনসাইড করছেন না? আচ্ছা আচ্ছা আমরা ওটার নিচে যেটা ইয়ে করছেন সেটা ধরা যাবে, অথবা আপনার হচ্ছে লেয়ার প্যানেল থেকে ওকে ধরতে পারবেন, কারণ ও ড্র ইনসাইডের ভিতরে পড়ে গেছে, যে ওর ভিতরে আঁকানোর জন্য বলতেছে বারবার। আচ্ছা দেখেন এটা আমার কি, এটা এটা কি নেওয়া, ফটো কি কি নেওয়া, পিএনজি নেওয়া না? পিএনজিটাকে আমরা যদি কালার চেঞ্জ করতে চাই কি করতাম, ইমেজ ট্রেস করার পরে এক্সপ্যান্ড করতাম। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় আমরা যদি এক্সপ্যান্ড করতে যাই অনেক সময় ছবিটা কিন্তু নষ্ট হয়ে যায়। এই এক কালারে এগুলো পিএনজিগুলোকে সরাসরি পিএনজি থেকে কালার চেঞ্জ করা যায় ইলাস্ট্রেটরে, আপনার ইমেজ ট্রেসের কোনো প্রয়োজন নাই। ও পিএনজি হিসেবেই থাকবে। বুঝি নাই, কিন্তু অবশ্যই যেটার আপনারা কালার চেঞ্জ করতেছেন ওটা এরকম ট্রান্সপারেন্ট হইতে হবে, যদি ট্রান্সপারেন্ট না হয় তাহলে হোল ডকুমেন্টের কালার চেঞ্জ করবে, মানে যে পিকচারটা নেবেন সম্পূর্ণটার কালার চেঞ্জ করবে। হ্যাঁ দেখেন এটা আমার পিএনজি আছে না, আমি একটা রেক্টেঙ্গেল নিব ঠিক এই পিএনজির মাপে,
নিছি। নেওয়ার পরে একে আমি পিএনজির পিছনে পাঠিয়ে দিলাম, দুটাকে একসাথে ধরলাম, ধরে ট্রান্সপারেন্সি প্যানেলে গেলাম, যে মেক মাস্ক করে দিলাম, এখানে ইনভার্ট করে দিলাম মাস্ক, কালার চেঞ্জ হয়েছে। এখন দেখেন এখান থেকে আমি কালার চেঞ্জ করি, সব দেওয়া যাবে সব। ও কিন্তু এখন ও কিন্তু পিএনজি হিসেবে আছে, কিন্তু ও কিন্তু ভেক্টর হয় নাই। হ্যাঁ গ্রেডিয়েন্ট দিলাম, যে কোনো কালার দিতে পারবা, যা কিছু দিতে পারবা ওখানে, ও একদম ভেক্টরের মতন ব্যবহার করবে এখন। দেখেন কি করছি, ওই সেম সাইজের রেক্ট্যাঙ্গেলটা কিন্তু পিছনে রাখছি, রেখে ওই সাবজেক্টটা যেটার আমি কালার পরিবর্তন করতে চাই, মানে ভেক্টর ইমেজই থাকবে, পিএনজিটাই থাকবে, ও দুটাকে একসাথে ধরবো, দুটাকে ধরছি। এই দেখেন এখানে লেয়ার প্যানেলে দেখেন দুটাকে ধরছি, ধরার পরে ট্রান্সপারেন্সিতে যাবার পরে মেক মাস্ক এখানে ক্লিক করলাম, করার পরে কিছু নাই, এই যে নিচে লেখা আছে ইনভার্ট মাস্ক, দেখেন নিচে লেখা আছে ইনভার্ট মাস্ক, ক্লিক করলাম, ক্লিপ কিন্তু তুলে দিলে কিন্তু আবার ওই আগের ওটা দেখা যাবে, অর্থাৎ ক্লিপটাও থাকবে ইনভার্ট মাস্কও থাকবে। হ্যাঁ সেম প্রসেসের মতনই, হ্যাঁ ট্রান্সপারেন্ট পিএনজি হতে হবে, আমি তো বলে দিলাম ট্রান্সপারেন্ট পিএনজি হতে হবে, এক কালার পিছনে জেপিজি থাকা যাবে না, যে আমি এমন একটা হয়তো বা আইকন নিয়ে আসছি মাল্টি কালার, মাল্টি কালার নিয়ে আসার পরে আমি ইমেজ স্ট্রেস মারতেছি, বারবারও নষ্ট করে ফেলতেছে, কিন্তু ও ট্রান্সপারেন্ট। ওকে তখন কি করবেন, এইভাবে ওটার কালার চেঞ্জ করা যাবে, চাইলে আবার ওটাকে নতুন করে গ্রেডিয়েন্টও দিতে পারবেন। এ কিন্তু এখন ভেক্টরের মতন ব্যবহার করতেছে, পিএনজি নিয়ে আসতে হবে, ট্রান্সপারেন্ট পিএনজি, জেপিজি কখনো ট্রান্সপারেন্ট হয় না। আচ্ছা এইরকম কি বানানো যাবে, বানানো যাবে, দেখেন এটা কিন্তু সব একবারে সব দিক থেকে 100% অ্যাকুরেট, কিন্তু দেখেন আমি এখানে ডাইরেক্ট সিলেকশন যদি টুল নেই, আমি কিন্তু এটাকে ছোট বড় করতে পারি, দেখছেন এটা কি, এটা কি, এটা তো হয় না, তাহলে এটা হয় কিভাবে, আচ্ছা দেখেন এরকম সবাই বানাইছেন, সবাই বানাইছেন, যে কোনো যে যার মতন কালার দেন, দিছেন কালার দিছেন সবাই, দেখেন এটা আমি কি দিয়ে বানাইছি, পলিগন দিয়ে বানাইছি না,
এটা আমি কি দিয়ে বানাইছি? এ একটা পাতা স্ট্রোক দিয়ে বানাইছি না? হ্যাঁ অবশ্যই ইলিপস দিয়ে করা যাবে, কাটতে হবে ওটা আপনার। তাহলে ইলিপসের ব্যবহার তো আপনারা জানেন। আচ্ছা পাথ ফাইন্ডার দিয়েও করা যাবে, শেপ বিল্ডার দিয়েও করা যাবে, ইলিপস দিয়ে হবে, হবে তো? তাহলে ইলিপসের কাজও পারবো আমরা, পলিগন দিয়ে বানাতে পারবো। আচ্ছা দেখেন এটা স্ট্রোক নিছি না আমি, সবাই কথা বলেন না নিজে নিজে। দেখেন আমি এটা স্ট্রোক নিছি না, নেবার পরে কিবোর্ডের আর প্রেস করলাম, আর শুধু আর। দেখেন এরকম একটা ছোট্ট একটা গোল চিহ্ন আসছে, দেখছেন? যেই পয়েন্টটাতে ওকে ঘোরাতে চান সেই পয়েন্টের উপরে একটা ক্লিক করলাম আগে, যে আমি এই পয়েন্টে ওকে ঘোরাবো। তারপরে নেবার পরে একে একবার টান দিয়ে অল্টার চাপ দিয়ে ধরলাম, তার যেখানে মনে চায় সেখানে রেখে দিলেন। রেখে দেবার পরে শুধু কন্ট্রোল ডি চাপবেন এখন, ঠিক আছে? তারপর এটাকে এক্সপ্যান্ড করে দেন। দেখেন আর দিয়ে এটা পারেন কিনা একবার ট্রাই করেন সবাই। হয়েছে আপনাদের পলিগনের এটা আছে? পলিগনের এটা আছে আপনাদের? দেখেন এটা আমি পলিগন থেকে আঁকাইছি না। এখন আপনাদের কেন আসতেছে না? কারণ আপনারা অবজেক্ট থেকে কোথায় যাচ্ছেন? আপনারা যাচ্ছেন হচ্ছে রিপিটে। রিপিটে যাবার পরে রিডেল দিচ্ছেন বা আপনারা হচ্ছে গ্রিড দিচ্ছেন। দেখেন রিপিটে যাই আমি, গ্রিড দেই। তাই তো এখান থেকে এই যে গ্যাপ কম বেশি করা যাচ্ছে, একে কম বেশি করা যাচ্ছে। দেখেন প্রপার্টিস প্যানেলে গেলে কিন্তু আপনারা এটাকে এভাবে চেঞ্জ করতে পারবেন। আমি এটা কোথা থেকে করতেছি? আমি এটা সিলেক্ট করলাম, করার পরে আমি যাব অবজেক্ট, অবজেক্ট থেকে যাব রিপিট, রিপিট থেকে গ্রিড, গ্রিড করছি, করার পরে এমন হয়েছে আমি ছোট বড় করতে পারতেছি ওকে, তাই তো? তারপর আমি যদি উইন্ডো থেকে যদি প্রপার্টিস প্যানেল নেই, এখানে দেখেন এই যে গ্রিড টাইপ, এখানে এটা অপশনটা আছে, আমি এখানে যদি চেঞ্জ করি চেঞ্জ হয়, চেঞ্জ হয়। আচ্ছা কিন্তু দেখেন এটা গ্রিড হওয়ার কারণে এটা কিন্তু বড় ছোট করতে পারতেছি এই একটাতেই, কিন্তু এটা আমার এখানে কালার প্যানেলে দেখা যায়, দেখছেন? দেখেন এটা সিলেক্ট রেখে আমরা ওটা কি করলাম, রিপিট থেকে গ্রিড করছি। এবার অবজেক্ট থেকে লেখা আছে, দেখেন প্যাটার্ন লেখা আছে, দেখছেন? মেক করলাম, এরকম কোনো অ্যালার্ট আসলে ওকে দিয়ে দেন। দেখেন এখানে দেখা যায়, এখন এখানে এটাকে কম বেশি করেন, এই যে এখানে দেখেন সাইজ চেঞ্জ করা যায়, খুব ছোট বড় করা যায়। হয় এ হবে গ্রিড, সরি এ হবে প্যাটার্ন। তাহলে আমার কিন্তু ওখানে একটা কিন্তু ওটা কি বানানো ছিল, ওটা রিপিট থেকে গ্রিড করা ছিল, আর এটা আমি প্যাটার্ন করলাম, করার পরে ওকে দিছি, সাথে সাথে সব চলে গেছে কিন্তু কিছু নাই। এখন দেখেন, দেখেন কালার প্যানেলে এই যে এখানে একটা কালার প্যানেল নতুন একটা যোগ হয়েছে, এখান থেকে দেখা যাচ্ছে না, সাদা ছিল। আমি রেক্টেঙ্গেল নিলাম, ড্র করতেছি, দেখছেন? বুঝি নাই, প্যাটার্ন করলে অটোমেটিক ওটা কালার প্যানেলে দেখা যাবে, কিন্তু গ্রিড যদি করেন যেটা রিপিট থেকে ক্রিয়েট করবেন সেটা ওখানেই শুধু থাকবে, তাছাড়া কোথাও থাকবে না।